আজকের চ্যাপ্টার হচ্ছে লেখচিত্র বা গ্রাফ খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস নাইনের জন্য লেখচিত্র বা গ্রাফ সম্বন্ধে একটা বেসিক নলেজ আজকে দেওয়া হবে তো লেখচিত্র এখানে মেনলি লেখচিত্র গ্রাফ আর বিন্দু সম্পর্কে বিন্দু বলতে কি বুঝি সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো লেখচিত্র আগে জানতে হবে কয়েকটা তথ্য যেমন এই দেখতে পাচ্ছ এক্স ড্যাশ ও এক্স একটা সরল লেখা আর উপরে ওয়াই ও ওয়াই ড্যাশ আরও একটা সরল লেখা এখানে এক্স ও এক্স ড্যাশ সেই এক্স এক্স ও এক্স ড্যাশ ইহাকে এক্স অক্ষ বলে বা এক্স অ্যাক্সিস বলে আর ওয়াই ও ওয়াই ড্যাশ ইহাকে ওয়াই অক্ষ বলে বা ওয়াই অ্যাক্সেস বলে ও হলো মূল বিন্দু ইংলিশে বলে অরিজিন যার পয়েন্ট বা বিন্দু হচ্ছে জিরো কমা জিরো ও ও পয়েন্টটি হলো জিরো কমা জিরো এই পয়েন্টটা সবসময় জিরো কমা জিরো হয় এখান থেকে স্টার্টিং হয় শুরু হয় ওপরে যাই নিচে যাই ডান দিকে যাই বা দিকে যাই যেখানে ইসে যাই ডান দিক বা দিক ওপর নিচ শুরু হবে ও পয়েন্ট থেকে জিরো পয়েন্ট থেকে এবার আরও কিছু কথা বলি এখানে লেখা আছে প্রথম পদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট এই যে জায়গাটাকে বলা হয় এই জায়গাটাকে বলা হয় প্রথম পদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম পদে যে কোনো বিন্দু সবসময় প্লাস প্লাস আকারে থাকে দ্বিতীয় এই যে পোর্শনটাকে বলা হয় দ্বিতীয় পদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে যে কোনো বিন্দু মাইনাস প্লাস আকারে থাকে এই পোর্শনটাকে বলা হয় তৃতীয় পদ বা থার্ড কোয়াড্রেন্ট এখানে যে কোনো বিন্দু মাইনাস মাইনাস আকারে থাকে এই পোর্শনকে বলা হয় চতুর্থ পদ বা ফোর্থ কোয়াড্রেন্ট এখানে যে কোনো বিন্দু প্লাস মাইনাস আকারে থাকে তাহলে বিন্দু চলে আসছে বিন্দু মানে কি বিন্দু কী করে বুঝবো দেখতে কীরকম বিন্দু এই সম্বন্ধে এখন বলতে যাচ্ছে তো কী কী শিখলাম এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ ও ওয়াই ওয়াই কে ওয়াই অক্ষ বলে ওকে মূল বিন্দু বলে ফার্স্ট পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এবার গ্রাফটা আমি আবার থেকে আঁকলাম এবার কিছু সংখ্যা নাম দিলাম ও মানে অরিজিন জিরো কমা জিরো জিরো ডান দিক থেকেও শুরু হয় এক থেকে এক তারপর দুই তারপর তিন চার পাঁচ আরও চলছে আর রাখিনি জিরোর উপরও এক থেকে শুরু হবে এক দুই তিন চার পাঁচ ছয় অ্যান্ড টু বি কন্টিনিউ জিরোর বা দিকেও এক থেকে শুরু হবে এবার জিরোর বা দিক থেকে মাইনাস থেকে শুরু হয় মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ আর জিরোর নিচেও এই বিন্দুগুলো মাইনাস দিয়ে শুরু হয় মাইনাস ওয়ান মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় অ্যান্ড চলছে আমি জাস্ট এই কটা পয়েন্ট নিয়ে কিছু ব্যাপার সম্বন্ধে বলতে চাচ্ছি যেমন ধরো আমি একটা পয়েন্ট টু কমা থ্রি টু কমা থ্রি কি একটা বিন্দু একটা বিন্দু টু কমা থ্রি এই টু কমাত্রিটা এখানে আছে কোথায় প্রথমে বলি বিন্দু মানে কি বিন্দু বা স্থানাঙ্ককে আমরা সবসময় লিখবো হবে প্রথম ব্র্যাকেট 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 ফার্স্ট ওপেন কমপ্লিট এই ব্র্যাকেটের ভেতরে দুটো দেখতে পাচ্ছ সংখ্যা এক্স আর ওয়াই দুটো ক্যারেক্টার এক্স আর ওয়াই প্রথম যে এক্স এক্সকে কে বলা হয় ভুজ আর ওয়াইটি কি বলা হয় কোটি যেমন একটা এক্সাম্পল নিই টু কমা থ্রি তো প্রথমে টু আছে তাহলে বুঝবো টু হলো এক্স এর স্থানাঙ্ক যাকে ভুজ বলে ভুজ মানে এর স্থানাঙ্ক ভুজ মানে কি ভুজ মানে হলো এর স্থানাঙ্ক তারপরে তিন আছে কোটি মানে তিন আর কোটি মানে কি ওয়াইয়ের স্থানাঙ্ক তিন এখানে এর স্থানাঙ্ক বা ভুজ মানে দুই আর ওয়াই স্থানাঙ্ক বা কোটি মানে তিন এবার আমার যে আগে গ্রাফে চলে আসি আবার থেকে ধরো আমি একটা পয়েন্ট টু কমার থ্রি চিহ্নিত করবো এটা গ্রাফ পেপার এখানে চিহ্নিত করবো নিয়ম কী প্রথমে দেখতে হবে এখানে টু প্লাস থ্রি প্লাস তো প্লাস প্লাস মানে প্রথম পদে থাকবে একটু আগে আমি বললাম যে প্রথম পদে যে কোনো বিন্দু প্লাস প্লাস আকারে থাকে এবার চিহ্নিত করতে হয় কী করে মারতে হবে সে ও পয়েন্ট থেকে টুটা হচ্ছে এক্সের পার্ট তাহলে নিয়মটা হচ্ছে ও পয়েন্ট থেকে আমি দু ঘর যাব এক ঘর দু ঘর এখানে গেলাম কাজ এখনও শেষ হয়নি কিন্তু তারপর তিন আছে তিন মানে ওয়াইয়ের পার্ট এবার আমরা উপরের দিকে যাব যেখানে শেষ করলাম যেখানে শেষ করলাম তারপর আরও তিন ঘর উপরে এক ঘর দুঘর তিন ঘর এই তারে বিন্দুটি হল টু কমা থ্রি নিয়মটা কি কি করে আমি আঁকলাম এক্সের ক্ষেত্রে সবসময় মূল বিন্দু থেকে আমরা যাব অনুভূমিক দূরত্ব একে বলে অনুভূমিক দূরত্ব আর উপরে গেলে বলে ভার্টিক্যাল লেন্থ ভার্টিক্যাল লেন্থ বা লম্ব দূরত্ব দুখানে লম্ব দূরত্ব এটা অনুভূমিক লম্ব দূরত্ব আর উপরটা ভার্টিকাল লম্ব দূরত্ব ঠিক আছে যেহেতু টুটা প্লাস থ্রিটা প্লাস প্রথম পদে আছে এবার যদি আমি লিখতাম মাইনাস টু কমা থ্রি তাই টুটা এক্সের পার্টটা মাইনাস এখানে দেখো ছবিতে এক্স অক্ষের এই পার্ট এক্স অক্ষের বাঁ দিকটা এটা বাঁ দিক তো পুরো পজিটিভ ধরা হয় বাঁ দিকটা পজিটিভ দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডান দিক বা দিক কোনটা না এটা তো ডান দিক ডান দিকটা পজিটিভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা দিকে নেগেটিভ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি চলছে তো এক্স যখন মাইনাস টু আমি বা দিকে যাবো জিরো পয়েন্ট ও পয়েন্ট থেকে বা দিকে দুই ঘর যাবো এক ঘর ঘর কাজ এখন শেষ হয়নি আমরা অনুভূমিক দূরত্ব গেলাম এবার উলম্ব ভার্টিক্যাল বাংলা উলম্ব দূরত্ব বা ভার্টিক্যাল দূরত্ব যাব উপরের দিকে উপরের দিকে ক ঘর যাবো তিন ঘর এক দুই তিন তা এই পয়েন্টটা হয়ে গেল মাইনাস টু কমা থ্রি মাইনাস টু কমা থ্রি এবার যদি কেউ বলে আচ্ছা মাইনাস টু মাইনাস থ্রি পয়েন্টটা কোথায় এবার যেহেতু এক্সের এর পার্টটাও মাইনাস ওয়াইয়ের এর পার্টটাও মাইনাস তো মাইনাস মাইনাস মানে কত নম্বর করড্রেন্ট তৃতীয় পদে যাবো আমরা এই এই পয়েন্টটা তিন নম্বর পদে থাকবে তো মাইনাস টু ও থেকে স্টার্ট প্রথমে ঘর যাবো বা দিকে এক ঘর দু ঘর তারপরে মাইনাস তিন বলে নিচের দিকে যাবো কেন দেখো ওয়াইয়ের ক্ষেত্রে উপরের দিকে পজিটিভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিচের দিকে নেগেটিভ হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর চলছে তো মাই মাইনাস মানে কি নিচের দিকে তিন ঘর যাবো তো দুই অবধি গেছিলাম তারপর থেকে আবার স্টার্ট করতে হবে তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর তো এই পয়েন্টটা হল মাইনাস টু মাইনাস থ্রি এবার যদি কেউ বলে 2 কম মাইনাস থ্রি পয়েন্টটা কোথায় তো এক্স এক্সের স্থানাঙ্কটা প্লাস ওয়াই স্থানাঙ্কটা মাইনাস প্লাস মাইনাস মানে কি আমরা যাব চতুর্থ পদে ফোর্থ কোয়ার্ড্রেন্ট ফোর্থ কোয়ার্ড্রেন্টে যে কোনো বিন্দু এক্সের স্থানাঙ্কটা প্লাস হয় আর ওয়াই এর স্থানাঙ্কটা মাইনাস হয় তো এখানে টুটা প্লাস তাহলে আমরা যাব কি ও পয়েন্ট থেকে বা জিরো পয়েন্ট থেকে ডান দিকে এদিকে দু ঘর আসবো এক ঘর দু ঘর যেহেতু টু প্লাস আছে এবার মাইনাস থ্রি মানে কি নিচের দিকে যাব দুইয়ের পর নিচের থেকে নিচের দিকে এক দুই তিন এখানে পয়েন্টটা হলো এবার এবার লিখে যেতে হবে টু কমা মাইনাস থ্রি তাহলে আমরা কি শিখলাম প্রথম পদে সবসময় যে কোনো বিন্দু প্লাস প্লাস হয় বিন্দু বলতে কী বললাম প্রথম যে পার্ট তাকে বলে এক্সের স্থানাঙ্ক বা ভুজ সেকেন্ড যে পার্ট তাকে বলে ওয়াইয়ের স্থানাঙ্ক বা কোটি হুম টু কমার থ্রি মানে সবসময় স্টার্ট হবে ও পয়েন্ট থেকে আমরা এদি ডান দিকে দু ঘর গেলাম আর তিন উপরের দিকে তিন ঘর গেলাম টু কমার থ্রি সেকেন্ড কটেন্টে বা সেকেন্ড পদে যে কোনো বিন্দু মাইনাস প্লাস আকারে হয় এক্সের স্থানাঙ্কটা মাইনাস হবে ওয়াই স্থানাঙ্কটা প্লাস হবে তো মাইনাস টু কমা থ্রি মানে কি আমরা মূল বিন্দু থেকে বা দিকে দু ঘর গেলাম তারপর উপরের দিকে তিন ঘর গেলাম মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস মাইনাস মানে এক্সের স্থানাঙ্ক মাইনাস ওয়াই এর স্থানাঙ্ক মাইনাস ওটা সবসময় তৃতীয় পদে থাকে নিয়ম কি প্রথমে আমি মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে বা দিকে দু ঘর গেলাম তারপর নিচে তিন ঘর গেলাম আর টু মাইনাস থ্রি মানে এক্স এর স্থানাঙ্ক প্লাস ওয়াই এর মাইনাস ওটা সবসময় চতুর্থ পদে থাকে নিয়ম কি মূল বিন্দু থেকে ডান দিকে দু ঘর গেলাম তারপর নিচের দিকে তিন ঘর আসলাম তাহলে আশা করি কিছু আইডিয়া পাওয়া গেল এক্স অক্ষ সম্বন্ধে ওয়াই অক্ষ সম্বন্ধে আর কিছু বিন্দু সম্পর্কে যখন বিন্দু বারবার চলে আসে বিন্দুটাকে আবার একটু বলা 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 যাক তো বিন্দু বা স্থান অঙ্ক মানে কি এইভাবে লিখত বলে কোটি বলে এবার ভুজ বা স্থানাঙ্ক মানে কি কে বলা এক্সের স্থান অঙ্ক মানে কি হলো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব যেমন দেখো এই গ্রাফটা আবার রাখছি টু কমা থ্রি হ্যাঁ টু কমা থ্রি তো টুটা টা হচ্ছে ভুজ বা এক্সের স্থানাঙ্ক কি বলছে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব এটা তো পেনটা ওয়াই অক্ষ শুরু হচ্ছে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষর থেকে লম্ব দূরত্ব তো এটা এটা তো লম্ব দূরত্ব এইটুকুনি কি লম্ব দূরত্ব তিন মানে তিন মানে কোটি বা ওয়াই স্থানাঙ্ক এখানে তিন মানে কি ওয়াই অক্ষ বরাবর এক অক্ষর থেকে লম্ব দূরত্ব তিন তো যাচ্ছে মানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাই কি নিচের দিকে যাই যাচ্ছে তো অক্ষ বরাবর অক্ষ থেকে লম্ব দূরত্ব মানে এই যে তিন ঘর যাবো এক ঘর দু ঘর এটা তো দু ঘর তিন ঘর এখানে পয়েন্টটা আসছে এটা কি এটা তো লম্ব দূরত্ব না লম্ব দূরত্ব এই পয়েন্টটা কত হয়ে গেল টু কমা থ্রি এই কোনটা সবসময় নব্বই ডিগ্রি হবে তা টু কমা থ্রি মানে অ্যাকচুয়াল মানে কি টু মানে এক্স স্থান অঙ্ক এক অক্ষ বরাবর যাচ্ছে টু প্লাস আসে বলে ডান দিকে আসলাম কিন্তু টু মাইনাস আসতো বা দিকে যেতাম যে বা দিকে যায় কি ডান দিকে যাই যাচ্ছে তো এক অক্ষ বরাবর এক সক্ষ বরোবর ওয়াই অক্ষর থেকে লম্ব দূরত্ব এটা তো ওয়াই অক্ষর ওয়াই অক্ষর থেকে টুটা লম্ব দূরত্ব দুই একক আর তিন মানে হচ্ছে y স্থানাঙ্ক প্লাস তিন মানে উপরের দিকে যাব মাইনাস তিন হলে নিচের দিকে আসতাম তো উপরের দিকে যাই কি নিচের দিকে যাই যাচ্ছে তো y অক্ষ বরাবর তার y অক্ষ বরাবর এক অক্ষ থেকে লম্ব দূরত্ব এক অক্ষ থেকে এক ঘর দু ঘর তিন ঘর লম্ব দূরত্ব এই কোণটা সময় নব্বই ডিগ্রি হবে আর এমনকি এক অক্ষ y অক্ষ ওরাও পরস্পর নব্বই ডিগ্রি কোন করে যদি এই পয়েন্টে বলা হতো মাইনাস টু আর তিন তো মাইনাস টু মানে মূল বিন্দু থেকে বার দিকে যাবো যাচ্ছে কি কীভাবে এক সক্ষ বরাবর যাচ্ছি না এক সক্ষ বরাবর যাচ্ছি আর ওয়াই অক্ষর থেকে লম্ব দূরত্ব তো এটা হতো লম্ব দূরত্ব আর তিন মানে উপরের দিকে যাবো ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি এক এটাতে এক সক্ষ এক সক্ষ থেকে

এক্স কমা জিরো হয় আমি যদি একটা আবার লেখাচিত্র অঙ্কন করি দরিজিন মূল বিন্দু এক্স ও এক্স ড্যাস বলছি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু এক্স কমা জোর মানে হলো এই যে পয়েন্টে ওয়ান এর স্থানাঙ্ক কত বিন্দু মানে এক্স এর পার্ট থাকবে এটা ওয়াই এর পার্ট থাকবে তো এটা তো একটা বিন্দু এক্স এর পার্ট তো ওয়ান ওয়াই এর পার্ট কত ওয়াই এর পার্ট জিরো এক্স অক্ষের ওপরে এই পয়েন্টটা হচ্ছে ওয়ান কমা জিরো এটা দুই মানে কি এটা তো এক্স অক্ষের ওপরে আছে দুইটা তো এটা স্থান অঙ্ক কত হবে টু কমা জিরো এক্স অক্ষের ওপরে যে কোনো বিন্দুকে আমরা এক্স কমা জিরো আকারে লিখতে পারি লিখি আর ওয়াই অক্ষের ওপর যে কোনো বিন্দু স্থান অঙ্ক জিরো কমা ওয়াই যেমন এই যে পয়েন্টটা দিলাম ওয়ান এর স্থান অঙ্ক কত এর স্থান অঙ্ক হচ্ছে জিরো কমা ওয়ান ধরো এটা দুই এই স্থান অঙ্কে কত জিরো কমা টু কেন ওয়াই অক্ষের ওপর যে কোনো বিন্দুকে আমরা জিরো কমা ওয়াই আকারে লিখি প্লাস হোক মাইনাস হোক যদি কেউ বলে এইটা তো মাইনাস ওয়ান এটা কত হবে মাইনাস ওয়ান এর স্থান অঙ্কে কত হবে জিরো কমা মা মাইনাস ওয়ান মাইনাস টু এর স্থান অঙ্কে কত হবে জিরো কমা মাইনাস টুই মানে ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুকে জিরো কমা ওয়াই আকারে লিখতে পারি এই ওয়াইটা প্লাস হতে পারে ওয়াইটা মাইনাস হতে পারে আর এক্স অক্ষের ওপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ককে এক্স কমা জিও লিখতে পারি এক্সট্রা মেবি প্লাস এক্সট্রা মেবি মাইনাস তো আজকের ক্লাসে আমি লেখচিত্র সম্বন্ধে কিছু আইডিয়া দিলাম বিন্দু বলতে কি বুঝি ভুজ মানে কি কোটি মানে কি এক্সের স্থানাঙ্ক মানে কি ওয়াইয়ের স্থানাঙ্ক মানে কি আশা করি বোঝা গেছে